গাজার উত্তরাঞ্চল থেকে সরে যাচ্ছেন ফিলিস্তিনিরা, চিরতরে ভিটেমাটি হারানোর শঙ্কা। ইসরায়েলি বাহিনীর তুমুল হামলার মধ্যেও ভিটেমাটি ছাড়তে চাইছিলেন না গাজাবাসী। তবে উপত্যকার উত্তরাঞ্চলে হামলা এতটাই জোরালো হয়েছে যে বাধ্য হয়ে তাদের সরে যেতে হচ্ছে দক্ষিণ দিকে। ছেড়ে আসা ভিটেমাটিতে আর কোনো দিন ফিরতে পারবেন কি না জানেন না তারা। হাজারো স্মৃতিবিজড়িত নিজ বসতভিটা হারানোর কষ্ট নিয়ে তারা ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। খবর আল জাজিরার। বেসামরিকদের সরে যাওয়ার জন্য ইসরায়েলের বেঁধে দেওয়া সময়ে উত্তর গাজার অনেক বাসিন্দাই ঘরবাড়ি ছেড়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। জ্বালানির অভাবে এখন যানবাহন পাওয়া যাচ্ছে না গাজায়, তাই পায়ে হেঁটে পাড়ি দিতে হচ্ছে কয়েক কিলোমিটার পথ। ইসরায়েলি বাহিনীর অনুমতি না থাকায় কেউই সাথে পানি কিংবা খাবার নিতে পারেননি। নিজ ঘরবাড়ি ফেলে নিরাপদ স্থানে ছুটতে থাকা এক ফিলিস্তিনি বলেন, কোনো গাড়ি ঘোড়া নেই, এখন প্রায় 6 ঘন্টা ধরে হাঁটছি। প্রচণ্ড ক্ষুধা আর পানি পিপাসা পেয়েছে, কিন্তু ইহুদিরা বলেছে সাথে কিছু নেওয়া যাবে না, তাই পানি বা খাবারও নিতে পারিনি সাথে। একদিকে জীবন বাঁচানোর তাগিদ, আরেকদিকে ভিটেমাটি হারানোর কষ্ট। অসহায় এসব মানুষ বলছেন আর কখনো নিজ বাড়িতে ফিরতে পারবেন কি না জানা নেই। তাদের দাবি, ভিটেমাটি দখল করার পরিকল্পনা করে তাদের উৎখাত করছে দখলদার বাহিনীরা। এটা দ্বিতীয় নাগপাছার আর কিছু নয় বলেও খুব অসহায় ফিলিস্তিনিদের। গত 2 সপ্তাহ ধরে আলোচনার পর গাজায় দৈনিক 4 ঘন্টার সামরিক অস্ত্রবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। ফলে এই 4 ঘন্টায় গাজার উত্তরাঞ্চল থেকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে গাজাবাসীদের। শামিমা সুলতানা, নিউজ। ঐতিহ্যবাহী কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এলএলবি, বাংলা, ইংরেজি, গণিত, অর্থনীতি, এমবিএ ও এলএলএম ও স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে ভর্তি চলছে। নির্মল সবুজ পরিবেশে অবস্থিত ক্যাম্পাসে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন ল্যাব ফ্যাসিলিটি এবং একদল মানসম্পন্ন ও নিবেদিত শিক্ষক ও কর্মকর্তাদের তত্ত্বাবধান ও নেতৃত্বে পরিচালিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী শিক্ষা ব্যবস্থার উৎকর্ষতায় কাজ করে যাচ্ছে।